বেলা শেষ হয়ে এসেছিল, চারদিকে ঘরে ফেরার ব্যস্ততা। এত বড় বাজারটা প্রায় একেবারেই ফাঁকা। মালপত্তর কেনাবেচা শেষ করে সবাই যে যার ঘরের পানে ছুটছে। শুধু এক কোণে ছিল একটা ছোটখাটো ভিড়। উম্মে আনমার সেদিকে এগিয়ে চললেন। হ্যাঁ, তোমরা এই একরত্তি বাচ্চাটার উপর একই জুলুম করছো? উম্মে আনমার ক্রোধে ফেটে পড়লেন। তোমরা কি মেরে ফেলবে? এতটুকুন বাচ্চার উপর সবাই মিলে এভাবে কিল চর লাথি ঘুষি চালাচ্ছ কেন? বলতে বলতে উম্মে আনমার আমের গোত্রের গোয়ারগুলোর উপর ঝাঁপিয়ে পড়লেন। কারো পিঠে ঘুষি চালালেন, কারো বুকে, কাউকে হাত ধরে দূরে হটিয়ে দিলেন। আশ্চর্য, একরত্তি রোগা পটকা ছেলেটা একটু উহ আহ করছে না, মরার মতো ধুলোই পড়ে রয়েছে। কি জানি দেহে প্রাণ আছে কিনা। উম্মে আনমার টেনে তুললেন ছেলেটাকে, তার গায়ের ধুলো ঝেড়ে দিতে লাগলেন। অবাক হলেন তার সহ্য শক্তি দেখে। আমের গোত্রের এই দলটি তাদের সমস্ত মালপত্তর বিক্রি করে দিয়েছিল, এমনকি মালবাহী উঁটগুলো। শুধু রয়ে গিয়েছিল এই বাচ্চা রোগাপটকা গোলামটি। এখন ব্যবসায়ের জিনিসপত্র কেনার জন্য তারা যাত্রা করবে ইরাকের পথে। তারা মনে করেছিল, এত বড় হাটে যখন গোলামটি কেনার লোক পাওয়া গেল না, তখন পথে কোনো আরব গোত্রের হাতে তাকে বেচে দিয়ে যাবে। কিন্তু সে তো মাটি কামড়ে পড়ে আছে, এক চুলও নড়ছে না এখান থেকে। মক্কায় না হয়ে যদি নজদে হতো তাহলে তোমাকে এক হাত দেখিয়ে দিতাম, এতক্ষণে আমের দলপতি রাগত স্বরে বলল। দেখলাম তো একটুখানি বাচ্চার উপরই তোমাদের যত বাহাদুরি। এই অবাধ্য গোলামটির প্রতি এত মায়া কেন বিবি সাহেবা? এতই যদি দরদ তাহলে একে কিনেই নাও না কেন? হ্যাঁ কিনবই তো, দাম ঠিক হয়ে গেল। উম্মে আনমার বলতে গেলে দিরহামগুলো প্রায় ওদের গায়ের উপর ছুঁড়ে মারলেন। লিকলিকে তালপাতার সেপাইটার হাত ধরে জোহরা গোত্রের মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলছিলেন উম্মে আনমার। এ বাড়ি ও বাড়ি থেকে টিটকারের আওয়াজ কানে আসছিল। ও বিবি সাহেবা, এ লাশটাকে টেনে নিয়ে কোথায় যাও? যেখানে নিয়ে যায় না কেন, তোমাদের তাতে কি? এ আমার খেদমত করবে, আমার বাচ্চার সাথে খেলবে। সকালে উঠে ঘরের কাজগুলো সেরে উম্মে আনমার বের হলেন বাইরের কাজে। বিকেলে বাসায় ফিরে এসে দেখেন বাচ্চা দুটো খেলার মধ্যে ডুবে আছে। বাচ্চাদের খাইয়ে দাইয়ে কাছে নিয়ে গল্প করতে বসলেন। গোলামটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি বলো তো দেখি বাবা? খাব্বাব। তোমার আব্বার নাম? আর্ত। আচ্ছা, তোমার মায়ের নাম? বাচ্চার মুখ দিয়ে আর কোনো জবাব বের হলো না, সে কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। উম্মে আনমার তার চোখের পানি মুছে দিলেন, তাকে আদর করলেন। কাঁদতে কাঁদতে খাব্বাব যা বলল তার সার কথা হল। আমের গোত্রের লোকেরা একদিন ধোকা দিয়ে অতর্কিত তাদের পল্লীতে আক্রমণ চালায়। তার আব্বা ছাড়া গোত্রের পুরুষরা কেউ বাড়িতে ছিল না। তার আব্বা একাই ডাকাতদের সাথে লড়াই করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাকাতরা তাকে কাবু করে ফেলে এবং স্ত্রী ছেলে মেয়েদের সামনে তাকে জবাই করে। তার মাকে ও বোনকে অন্য গোত্রের হাতে বিক্রি করে। খাব্বাবের দুঃখের কাহিনী শুনে উম্মে আনমারের দুচোখ পানিতে ভরে উঠল। উম্মে আনমার খাব্বাবের মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে আদর করলেন, তাকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। একটু বয়স হলে তাকে লাগিয়ে দিলেন কামারের দোকানে কাজ শিখতে। উম্মে আনমারকে সে নিজের মায়ের মতো মনে করত। সমবয়সী গোলামদের সাথে খাব্বাব কাজ করে কামারের দোকানে। বয়স বাড়ার সাথে সাথে তার অনুভূতিও বাড়তে থাকে। তখন সে নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে ভাবতে পারে না। গোলামীর জীবন তাকে বেশ পীড়া দিতে থাকে। প্রায় তার সমবয়সী গোলামরা নির্জনে বসে আড্ডা জমাত, কথাবার্তার মধ্যে নিজেদের দুরাবস্থার ছবি তাদের চোখের সামনে বারবার ভেসে উঠত। রাগে দুঃখে তারা কেঁদে ফেলত, অনেক সময় কঠিন পণ করে বসত। কিন্তু পরক্ষণে আশপাশের আরব পল্লীগুলোর গোলামদের দুরাবস্থার কাহিনী তাদের মনে জাগিয়ে তুলত অন্তহীন নিরাশা। একদিন পথে এক বন্ধুর সাথে দেখা, একথা সে কথা নানা কথা। এবারের কথাবার্তায় বন্ধুর মধ্যে নতুন একটা কিছু দেখতে পেল খাব্বাব। মনে হল তার এই বন্ধু নিরাশার সাগর পার হয়ে এসেছে, দুঃখ ও হতাশার কোনো চিহ্নই তার মুখে নেই। আশা আর আনন্দ যেন বারে বারে তার কথার মাঝখানে ছলকে পড়ছে। ব্যাপার কি, হঠাৎ এমন পরিবর্তন?
একটু অবাকই হল খাব্বাব। বেশিক্ষণ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না সে, একসময় জিজ্ঞেস করেই বসল, ব্যাপারখানা কি, একটু খুলেই বলো দেখি। আজ তোমার মধ্যে যেন একটা নতুন জিনিস দেখছি, অন্য বন্ধুদের সাথে আলাপ আলোচনায় এই জিনিসটি চোখে পড়েছে বলে মনে হয়নি তো কোনোদিন। তুমি কি নতুন কিছু সন্ধান পেয়েছ? বন্ধুটি সাধারণ যেভাবে তার কথার জবাব দিয়ে থাকে সেভাবে না বলে একটু অন্যভাবে বলল, পড়ো পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো তোমার প্রতিপালক অতি মহান যিনি কলমের সাহায্যে শিখিয়েছেন, শিখিয়েছেন মানুষকে যা সে কোনো দিন জানত না। কিন্তু মানুষ সীমালঙ্ঘন করে কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত, কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে। বন্ধু বলে চলছিল আর খাব্বাবের সমস্ত মন দুলছিল, মনে হচ্ছিল চারদিকে সমস্ত প্রকৃতিও যেন ঝড়ের আবেগে লুটুপুটি খাচ্ছে। সে আর দাঁড়াতে পারছিল না, তার শরীর দারুণভাবে কাঁপছে, তার দাঁতে দাঁত লেগে খটখট আওয়াজ হচ্ছে, মনে হলো বুঝি এক্ষুনি সে পড়ে যাবে। বন্ধু তাকে এ অবস্থার মধ্যেই ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে তার শরীরের কাঁপুনি থেমে গেল, জ্ঞান ও অনুভূতি সজাগ হল। তখন সে বন্ধুকে বলল, কি বললে, কি পড়লে তুমি, আমি তো কিছুই শুনতে পেলাম না, আমার যেন কেমন হয়ে গেল, আবার বলো আবার বলো। খাব্বাবের অনুরোধে বন্ধু বারবার তাকে পড়ে শোনাতে লাগল। খাব্বাব যেন এক নতুন স্বাদ পেল, তার সমস্ত মন প্রাণ নেচে উঠল। বন্ধুর বলা কথাগুলো বারবার আওড়াতে থাকল সে, কিন্তু মানুষ সীমালঙ্ঘন করে কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত, কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে। বন্ধু তুমি এ কথা কোথায় পেলে? এগুলো তোমার কথা বলে তো মনে হচ্ছে না, বলো বলো কোথা থেকে সব কথা শুনলে, আমি কি শুনতে পারি না সেখান থেকে? হ্যাঁ তুমিও শুনতে পারো, কোনো বাধা নেই। এ কথা এবাণী আমার নয়, আসমান থেকে এসেছে। তাহলে চলো আমার সাথে চলো আল আমিনের কাছে, তিনি এসব কথা সবাইকে শোনাচ্ছেন, আমাদের সব দুঃখ ঘুচে যাবে, আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম, সবাই ভাই ভাই, সবাই সমান, নিরাশার মেঘ তোমার আকাশ থেকেও কেটে যাবে, মুক্তি পাবে মানুষের গোলামি থেকে, তবে চলো আমার সাথে। দুবন্ধু এগিয়ে চলল, চলল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সামনে নতুন দিন, নতুন আশা, নতুন আলো, খাব্বাবের চোখে নতুন স্বপ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরকম ছোট্ট ছোট্ট সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জীবনের এবং ইসলামের ইতিহাসের গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর অনেক মানুষের কাছে ভালো এই কাজগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।